আমরা সম্প্রচার কর্মী জীবনে বহুবার আমাদের এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় তেমনি একটি পরিস্থিতির গল্প একজন সাংবাদিকের গল্প আমি আপনাদেরকে বলবো 12 নভেম্বর 1970 তৎকালীন পূর্ববঙ্গ আজকের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে প্রাণ হারায় প্রায় 5 লাখের বেশি মানুষ তৎকালীন পাকিস্তান সরকার এমন ভয়াবহ বিপর্যয়ে পরও কোনো ধরনের সহায়তা নিয়ে এগিয়ে আসেনি কিন্তু সেই সময় আমাদের বিধ্বস্ত অঞ্চলগুলোতে ভোকা মানুষের পাশে ছিলেন আমাদের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান এই প্রথম প্রথমবারের মতো ইতিহাসে একটি দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িয়ে যায় একটি প্রাকৃতিক দুর্যোগ শুনছি সেই গল্পটা 12 নভেম্বর 1970 এবং একজন সাংবাদিক লিখেছেন কবি ও সাংবাদিক স্বপন দত্ত প্রচণ্ড উল্কার মতো গতিবেগে ছুটে গেল একজন সাংবাদিক মানসিক কর্তব্যবোধে তাড়িত সুজন সম্ভ্রান্ত লেবাস ফেলে হয়ে গেছে ক্ষুব্ধ টাইফুন অবশেষে একদিন বাত্যাবিধ্বস্ত দীপমালা থেকে প্রত্যাগত সেই রিপোর্টার জীবনে বাঁচার কোনো অর্থ পেল না গৌতম বুদ্ধের মতো মৃত্যু ভয় জয় করে নিল অগ্নিশিখার মতো ভয়ঙ্কর জ্ঞানরিদ্ধ প্রতিটি অক্ষর তার ডায়েরির পাতা আমার মৃত্যুর জন্য দায়ী আমার বন্ধুরা দেশবাসী আমার সরকার আমার বুকের মাঝে বিধ্বস্ত অঞ্চলের ছবি দুর্দশার করুণ চিত্র চেতনার স্রোতে প্রবাহিত অথচ এদেশে কই সচেতন জনগোষ্ঠী বুদ্ধিজীবী সভ্যতার সুদৃঢ় খিলান এদেশের কথিত সংগ্রামী জননেতাগণ আজও এক ভয়ঙ্কর খেলা খেলে যায় টিভি রেডিওতে নেই ঝড়ের খবর জলোচ্ছ্বাসে ভেসে গেছে কত লক্ষ লোক লক্ষ লক্ষ এই রূপ মৃত্যুর সংবাদ চেপে রাখে যে দেশ সরকার সে দেশে আমার প্রাণের নিশ্চয়তা কই অসংখ্য লাশের ভিড়ে কতকাল হেঁটেছি একাকী ক্যামেরার চোখ নিয়ে অভিভূত লাশের মতন তখনও দেশের লোক লাভজনক ব্যবসা কাজে আত্মনিয়োজিত কেউ নিচ্ছে বিদেশি ক্ষয়রাতি তাঁবু পিকনিকের ভারী উপযোগী কেউ গ্রামে দ্বীপাঞ্চলে পাঠাচ্ছে দালাল রমণীয় নারী মূর্তি স্বল্প দামে কিনে নেবে প্রজাপতি সুন্দর কম্বল বিদেশি ভিক্ষার জোরে এভাবেই করে নিচ্ছে অনেকেই আপন সাশ্রয় গোলাঘরে ব্যাংকে লকারে ক্রমাগত জমা হচ্ছে ভাগ্যের পাহাড় তাই আজ এই দেশে এ সমাজে এইভাবে বেঁচে থাকা শুধু অর্থহীন অর্থহীন মৃত্যু ভয় প্রয়োজন শুধু আজ মৃত্যুগান মারণ উৎসব সমাজ চৌচির করা বিদ্রোহের প্রচণ্ড তুফান এভাবেই একদিন প্রচণ্ড বিক্ষোভে সেই ক্ষুব্ধ সাংবাদিক বিপ্লবের সংকেত জানিয়ে যিনি হারিয়ে গেছেন দীর্ঘ অন্তরালে আমি আজও তার কোনো সংবাদ পাইনি আশায় আশায় শুধু দীর্ঘকাল অপেক্ষায় আছি আশায় আশায় শুধু দীর্ঘকাল অপেক্ষায় আছি